আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ফ্রম বাংলাদেশ ফিশিং ক্লাব। তো আজকে আমরা আসলাম অনেক দিন পরে মেঘনা নদীতে মাছ ধরার জন্য। তো আমরা গত বছরে এসেছিলাম, এই যে আমাদের শিকারি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা মেঘনা আসছি। রুবেল ভাই এই কিছুদিন আগে একটা রুই মাছ হিট করেছিল, তো আজকে সে খুবই উত্তেজিত, আজকেও সে আশাবাদী রুই মাছ ধরবে। সাথে আছে আমাদের রফিক ভাই, আমাদের রুই মাছ শিকারী আমাদের আমির ভাই। তো দেখতেই পাচ্ছেন এখানে মেঘনার নদীর পরিবেশটা খুবই সুন্দর একটা পরিবেশ। তো আজকে আবার আবহাওয়াটা বেশি একটা ভালো না, যে মেঘলা আকাশ, রাতে বৃষ্টি হয়েছে আর পানিটাও একটু খোলা। তো তারপরে এসেছি উন্মুক্ত জলাশয়ে মাছ ধরার জন্য, কারণ আমরা সচরাচর বেশিরভাগ সময় নদীতে বিলে মাছ ধরার চেষ্টা করি। তো দেখি আমরা আমাদের নির্দিষ্ট পয়েন্টে যাব, পয়েন্টে যেয়ে আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করব। তো আশা করি সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। এই যে আমাদের আমির ভাই প্রতিবারের ন্যায় নৌকা বাইতেছে, আর ওই যে সাথে যে রফিক ভাই নৌকা বাইতেছে, আর সাথে আছে রুবেল ভাই। আর এই যে দেখেন নদীর কি অবস্থা, পুরো নদীতে জালের ছড়াছড়ি, মানে স্থানীয় জেলেদের দখলে আছে যদি বলতে চাই, তাহলে বলতে বলতে গেলে এভাবেই বলতে হয়। পুরো নদী এখন জেলেদের আন্ডারে, আর চায়না দুয়ারি অনেক চ্যানেলে দেখলাম যে আপনার চায়না দুয়ারি নিয়ে অনেক পদক্ষেপ নিয়েছে সরকার, কিন্তু পদক্ষেপ যদি তেমন নেয় তাহলে যে মেঘনা নদীর মতো একটা স্থানের ভিতরে এত চায়না দুয়ারি, পুরো নদীটা জুড়ে মনে করেন চায়না দুয়ারির ছড়াছড়ি। দেখি আজকে ভালো পয়েন্ট পেলেই হয়। তো দেখতেই পাচ্ছেন মোটামুটি বিশাল বড় একটা ছাটা, এই যে দেখতেই পাচ্ছেন। তো আমরা আজকে এখানেই বসবো। তো ছাটাটা দেখে বেশ অনেক ভালো লাগতেছে, অনেক বড় একটা জায়গা, তো সচরাচর এখানে বসতে দেয় না। তো আমরা এখানে আসছি, আমার যার কাছ থেকে নৌকা নিছি তো তিনি এখানে ঠিকানা দিলেন। তো দেখি আজকে পয়েন্ট দেখে ভালো লাগছে, যদি মাছ পাই তাহলে তো অবশ্যই আরও ভালো লাগবে, আর আপনাদেরকেও ভালো ভিডিও উপহার দিতে পারবো। তো আমরা এই পয়েন্টে বসেছি, তা আমরা আমাদের আশেপাশে অনেক শিকারীরা বসছে, তা আমরা আসার পূর্বেই তারা তাদের স্থান দখল করে নিয়েছে। তো অনেক শিকারীরা আমরা দূর থেকে এসেছি, তারপরও আমরা পয়েন্ট পাইনি, 3:30 বাজে রওনা দিয়েছি আজকে। এই যে দেখতে পাচ্ছেন এটা আমার পয়েন্ট, পয়েন্ট খারাপ না, পয়েন্ট মাশাল্লাহ ভালো, কিন্তু পানিটা একটু খোলা। ওই যে আমাদের সাথে আছে আমাদের রুবেল ভাই, কেঁচোর টোপে দুইটা টান হয়েছে, এটা সম্ভবত গুড়া মাছ হবে। তারপর আমরা ইউজ করতেছি আজকে কেঁচোর টোপ আর এই ডিম রুটি ইউজ করতেছি। তো দেখি আমরা পয়েন্টে বসলাম, যদি মাছ পাই তাহলে অবশ্যই ভিডিও আকারে দেখানোর চেষ্টা করব। আলহামদুলিল্লাহ মেঘনায় আমাদের আমির ভাইয়ের প্রথম হিট, দেখি কি মাছ। পানিটা একবারে একবারে ই হয়ে গেছে, ঘোলা হয়ে গেছে পানি, ও কালীবাউস। এই যে দেখতেই পাচ্ছেন মোটামুটি ভালো একটা কালীবাউস, এই যে দেখতে পাচ্ছেন একেবারে সাদা। দেখি আমির ভাইয়া, এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালীবাউস ধরছে। এই যে আমাদের আমির ভাই সব জায়গায় ফার্স্টে হিট করে, যাক আমরা একবারে নিরাশ ছিলাম, কারণ যে পরিস্থিতি আশেপাশে কেউই টান পায় নাই, আমরা একটা কালীবাউস হিট করেছি, আমরা খুবই খুশি আজকে। প্রায় ঘন্টা দুয়েক বসে আছি, একটা মাছের টানও পাই নাই, তো একেবারে ধৈর্য সহকারে বসে আছি। একটু যে দেখেন এই যে আমাদের রুবেল ভাই, সে আজকে তার ধৈর্য খুলে দিছে না, ভালো শিকারই বসছে। কিন্তু কিছুদিন আগে নাকি মোটামুটি ভালোই হিট হয়েছিল, তো এটা আমরা সব নদীতেই শুনি, আমরা মাছ মারতে গেলে এরকমই শুনি যে কিছুদিন আগে হিট হয়েছে, এখন হিট হয় না। দেখেন কি সুন্দর একটা পয়েন্ট,
তো চারিদিক দিয়ে ছাটা এইখানে এইখানে আমরা প্রথমে এখানে টোপ ফেলাইছিলাম পরে আবার স্রোত ঘুরছে তো এখানে টোপ ই করছি আমরা টোপ ফেলাইছি কিন্তু একটা হিটও পাই নাই দেখছেন পরিবেশ খুব সুন্দর কিন্তু মাছ খায় না তো সব রকম ভাবে চেষ্টা করতেছি যতটুকু জানি তারপরও আসি দেখি বিকেল পর্যন্ত আসি তো সকাল থেকে আবহাওয়া খারাপ ছিল এখানে বৃষ্টি পড়তেছে তো হঠাৎ করে আবহাওয়া চেঞ্জ হয়ে গেছে মোটামুটি কিছুক্ষণ আগেও রোদ ছিল দেখতেই পাচ্ছেন আজকে মনে হয় আমাদের একটা কালিবাউস নিয়েই সন্তুষ্ট থাকতে হবে কারণ আশেপাশে কারো কোনো শিকারীর অবস্থাই ভালো না কেউই টান পায় না আমরাই একটা কালিবাউস হিট করেছিলাম প্রায় অনেকক্ষণ পরে আর একটা হিট হলো আমাদের আমির ভাইয়ের ও কি দূরে যে দেখেন এই যে আমাদের আমির ভাইয়ের চিংড়ি মাছ শিকার আমির ভাই আপনি খুশি আমি খুবই খুশি মানে আশা ছিল যে যাক গত বছরে একটা হিট মিস করেছিল পাইনি তো এই বছর একটা চিংড়ি মাছ ধরেছে আমির ভাই খুবই সুন্দর চিংড়িটা সে ম্যাচ চালিয়ে আমরা মাছ ধরি নজর ভেঙ্গে সব কিছু গুঁড়ো করে দিয়ে তারপরে আমরা মাছ ধরি এটা সম্ভবত কালিবাউস আমরা বসলাম আপনাদের দুইটা হিট পাইছি আমরা তো আসি সারাদিন আসি তো আমাদের জন্য দোয়া করবেন তো আবহাওয়া দেখে মনে খারাপ হয়ে গেছে তো এর ভিতরে আমাদের আমির ভাই একটা হিট করছে দেখি কি মাছ সম্ভবত কেঁচু দিয়ে খেলতেছে চিংড়ি কিংবা কালিবাউস এই দুই ধরনের মাছ হবে কালিবাউস এই খারাপ আবহাওয়ার ভিতরে আমাদের আমির ভাই একটা কালিবাউস ধরছে তো দেখতেই পাচ্ছেন আপনারা আবহাওয়া একেবারে খারাপ হয়ে গেছে চারিদিকে একেবারে অন্ধকার হয়ে গেছে তো কিছুক্ষণ আগে মোটামুটি ভালোই টোপ নিচ্ছিল মাছ আমাদের ওই শিকারি ভাইরা রফিক ভাই তারাও মাছ পাইছে তো আশেপাশে যারা ছিল তারাও টুকটাক মাছ হিট করতেছিল তো হঠাৎ করে আবহাওয়া আবার খারাপ হয়ে গেছে তো দেখি আজকে আমরা কতক্ষণ থাকি এখানে এই আবহাওয়াতে থাকতে পারবো কি না সেটাও জানি না যদি না থাকতে পারি যতটুকু মাছ পেয়েছি তা অবশ্যই দেখানোর চেষ্টা করব এই যে বৃষ্টির মাঝে আমাদের আর একটা হিট দেখি কি মাছ সম্ভবত কালিবাউস হইতে পারে মাছটার সাথে বাজায় দিছে দেখতেই পাচ্ছেন পুরান আমি দিছি লুজ দিছি এই তো সুন্দর একটা কালিবাউস দেখেন এই যে আমাদের আমির ভাই যে আমাদের ছোট ভাই আসাদ আরেকটা হিট করেছে সম্ভবত কালিবাউস অন্য মাছও হতে পারে কালি
খালি বাউস মাশাআল্লাহ যাক কপালে ভালো হয় যার ভাগ্য যে এরকম ভালো হয় সেন উঠে নৌকাতেই পড়েছে আমাদের মাঝে আরেকটা কালি চাক মাশাআল্লাহ ভালো একটা সাইজ দুধ কালি বলে এটাকে এই যে দূরে একটা কালি বাউস উঠেছে দেখতেই পাচ্ছেন তো শেষমেশ একটা মোটামুটি ভালো সাইজের একটা কালি বাউস হিট করেছে আমাদের পাশের নৌকা তা আমি খেয়াল করি নাই আমি দেখতে দেখতে তারা নেটিং করে ফেলছে তো আজকে আমাদের মাছ ধরা এখানে সমাপ্তি তো আমরা আজকে তেমন কোনো মাছ পাই নাই তো এই যে আমাদের শিকারীরা এই রফিক ভাই একটা গাওরা মাছ পাইছে তো সেটা ছেড়ে দিছে আর আমাদের নদীর অভিজ্ঞ শিকারী আজকে অভিজ্ঞতা কাজে লাগাইতে পারে নাই I'm very very sorry. আচ্ছা যাই হোক দেখি আজকে আমরা কেমন মাছ পেলাম তো যে আমি কাল বস পাইছি মাছে যে আমার মাছ এই দেখতেই পাচ্ছেন কাল বস আর আমাদের আমির ভাই একটা চিংড়ি মাছ পাইছে ভালো সাইজে এই আমির ভাই আপনার মাছটা উঠান আমির ভাই মাছটা উঠান এই যে আমাদের আমির ভাইয়ের মাছ জালি বিশাল কিন্তু মাছ খুবই কম তারপর যা পয়সা আলহামদুলিল্লাহ নেটাই করেন তো সামনে থেকে দেখাই চিংড়ি ধরলেন সাদা হয়ে গেছে লাল কারণ নাকি ভাই পানির কারণে এই তো শিকারের কথা এই যে দেখেন কি সুন্দর কালি বাউস আর এই যে চিংড়ি মাছটা এই যে চিংড়ি মাছটা তো মোটামুটি আমরা যাই পাইছি আমরা আলহামদুলিল্লাহ আমরা খুব খুশি যে আমরা এই বছর প্রথমবার মেঘনা এসা খালি হাতে ফিরে যাইনি যে দেখতে পাচ্ছেন মেঘনার ভিউটা তো যাই হোক আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম